তো আজকে আমি বলবো যারা বিগিনার্স যারা নতুন নতুন ওয়ার্কআউট স্টার্ট করেছে তাদের জন্য মোস্ট ভালো প্রোটিন সোর্স অফ ফুড। ঠিক আছে, তো স্টার্ট করি। তো ফার্স্ট হলো হোয়ে প্রোটিন। ওকে, হোয়ে প্রোটিন মানে সাপ্লিমেন্ট। তো বিগিনার্সরা মনে করে বা যারা নতুন নতুন ওয়ার্কআউট যারা নতুন নতুন ওয়ার্কআউট স্টার্ট করেছে তারা মনে করে যে হোয়ে প্রোটিন হলো ম্যাজিক, হোয়ে প্রোটিন খেলে নাকি বডি হয়ে যায়, বডি ডেভেলপ করে। সেটা খুব ভুল কথা। সারাদিন তুমি সারাদিন ওভারঅল ডায়েট তুমি ঠিক রাখবে, সারাদিন ওভারঅল প্রোটিন সোর্স সব ঠিক রাখবে, প্রোটিন খাবার প্রোটিন কার্বোহাইড্রেট ঠিক রাখবে, তখন তোমার মাসেল রেসপন্স করবে, মাসেল গেইন হবে। ঠিক আছে, যে কোনো জিনিস ওয়েট লস করতে গেলে প্রোটিন চাই এবং ওয়েট গেইন করতে গেলে প্রোটিন খাবার দরকার। ওকে, প্রথম হচ্ছে হলো হোয়ে প্রোটিন। ঠিক আছে, তারপরে আমি বলবো এগস। ঠিক আছে, হোয়ে প্রোটিন প্রথমে এটি অ্যাবজর্ব করে, তারপর অ্যাবজর্ব ফাস্ট করে এগস, হোয়ে প্রোটিন পর এগসের ইয়ে। হোয়ে প্রোটিন না খাও তোমরা এগসও খেতে পারো। ওকে, হোয়ে প্রোটিনে ফাস্ট বলবো, যদি তোমরা অ্যাফোর্ড করতে না পারো এগসও খেতে পারো। ওকে, এগসের পর দুধ। ঠিক আছে, মিল্ক যাদের ল্যাকটোস প্রবলেম থাকে, মানে ল্যাকটোস মাঝে মাঝে, আমি আমার দুধ হজম হয় না, আমি দুধ খাই না, যাদের দুধ হজম হয় তারা অবশ্যই খেতে পারে, তারা ল্যাকটোস ইন্টলারেন্ট বলে, মানে আমি ল্যাকটোস ইন্টলারেন্ট, আমি তাই দুধ খাই না। ওকে, তোমার যদি ল্যাকটোস প্রবলেম না থাকে তোমরা অবশ্যই খেতে পারো, এটা তোমাদের ডিসাইড করতে হবে যে এটা তোমাদের সমস্যা কি না সমস্যা। ওকে, তারপরে আমি বলবো মাছ। মাছ হলো হজ বলে দু তিন ঘন্টা টাইম লাগে অ্যাবজর্ব হতে। ঠিক আছে, খুব ভালো সোর্স অফ প্রোটিন। তারপর আমি বলবো চিকেন খেতে, চিকেন খুব সোর্স অফ প্রোটিন। তারপর সয়াবিন, তো যারা একদমই অ্যাফোর্ড করতে পারে না খুব কম বাজেটের জন্য তারা সয়াবিন খেতে পারে একদম। আর একটা কথা বলছি, সয়াবিন খেলে কোনো রকম গায়ের প্রবলেম হয় না, এইটা একদম আমাদের মিথ হয়ে আছে। ঠিক আছে, আর যে বিগিনার তারা মনে করে তারা কোথাও দেখেছে সয়াবিন খেলে গায়ের প্রবলেম হয়, একদম ভুল কথা। সে অনেক পরিমাণে সয়াবিন খেলে তারপর গায়ের প্রবলেম হয়। ওকে, তো এইসব প্রোটিন ফুড তোমরা ইমপ্লিমেন্ট করবে, বয়েজ মাসেল বিল্ড করতে গেলে প্রোটিন খাবার মাস্ট। ঠিক আছে, এই টাইমে স্পেশালি যারা বিগিনার যারা নতুন নতুন ওয়ার্কআউট স্টার্ট করেছে তাতে আমরা সোর্স অফ প্রোটিন ফুড দাঁড়াতো। প্রোটিন সোর্স অফ মানে হোয়ে প্রোটিন না, প্রোটিন মানে প্রোটিন ফুড। ঠিক আছে, র ফুড। ঠিক আছে, আর একবার বলে দিই, প্রথম হোয়ে তখনই কাজ করবে যখন তুমি ওভারঅল সারাদিন প্রোটিন ও কার্বোহাইড্রেট ফ্যাট ঠিক রাখবে। তো এই ভিডিওটা প্রোটিন নিয়ে, কার্বোহাইড্রেট পরে বলবো। ঠিক আছে, তারপর হলো এগস। ওকে, তারপর হলো তুমি মিল্ক মানে দুধ, তারপর হলো ফিশ মাছ, তারপর হলো চিকেন মাংস। ওকে, তারপর হলো সয়াবিন। ঠিক আছে, এই কিছু খাবার তুমি মেনটেন করবে, বডি নিডস প্রোটিন। ঠিক আছে, তো এই খাবারগুলো মেনটেন করবে যারা নতুন নতুন ওয়ার্কআউট স্টার্ট করেছে। যে যে খাবারগুলো বললাম এগুলো তোমার ডায়েটে ইমপ্লিমেন্ট করবে, এবং কমেন্টে কিছু কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। তোমরা কমেন্টে কোয়েশ্চেন জিজ্ঞাসা করলে আমার এগুলো ভালো লাগে এবং আমি রিপ্লাই দেবো, এবং এরপরে তোমরা তোমাদের ভিডিও দরকার অবশ্যই আমি চেষ্টা করবো সেই সম্পর্কে ভিডিও বানানো। তো চলো, আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা নতুন তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ, আই লাভ ইউ অল।